এগৰাকী যুৱকৰ আত্মহত্যা আৰু এই আত্মহত্যাক লৈ বৰ্তমান তুলপাৰ লাগিছে তিতাবৰ। দীপাংকৰ গগৈ ৰহস্যজনক মৃত্যুক লৈ যোৰহাট আৰক্ষীৰ বিৰুদ্ধে এজাহাৰ। আৰক্ষী ৰাতি সজ্জাত দীপাংকৰৰ মৃত্যুৰ অভিযোগ তুলি তিতাবৰ আৰক্ষী থানা দীপাংকৰ গগৈ পৰিয়ালে দাখিল কৰিছে এজাহাৰ। তিতাবৰৰ তদন্তকাৰী আৰক্ষীৰ বিৰুদ্ধেও এজাহাৰ দাখিল কৰিছে দীপাংকৰৰ পৰিয়ালে। আনহাতে আৰক্ষী অধীক্ষক মোহনলাল মীনাই দীপাংকৰৰ মূৰত পিষ্টল চোৱাই আলফা স্বাধীনৰ সৈতে জড়িত থকাৰ কথা স্বীকাৰ কৰিবলৈ বাধ্য কৰোৱা বুলি অভিযোগ পৰিয়ালৰ। জেৰা সময়ত আৰক্ষীয়ে দীপাংকৰক শাৰীৰিক নিৰ্যাতন চলোৱাৰো অভিযোগ আছে। উল্লেখযোগ্য যে যোৰহাট বিস্ফোৰণত জড়িত সন্দেহত আটক কৰিছিল যুৱকজনক। দোষী আৰক্ষীৰ বিৰুদ্ধে ব্যৱস্থা লোৱাৰ দাবী জনাইছে পৰিয়ালৰ লোকে। ইফালে দীপাংকৰ কাণ্ডক লৈ আৰক্ষী আৰু পৰিয়ালৰ বিপৰীত ভাষ্য। যোৰহাটৰ গ্ৰেনেড বিস্ফোৰণৰ সৈতে দীপাংকৰ গগৈ জড়িত থকাৰ তথ্য পোৱা বুলি যোৰহাটৰ আৰক্ষী অধীক্ষকৰ মন্তব্য। যিয়ে নহওক, আৰক্ষীৰ মন্তব্য সেয়া যে তেওঁলোকে জড়িত থকাৰ সন্দেহ কৰিছিল বা ইয়াৰ পূৰ্বেও যিহেতু দেখিবলৈ পোৱা গৈছিলে যে আমি পূৰ্বতে কৈছিলোঁ, আমাৰ সাংবাদিক গৌতমে কৈছিলে যে যোৰহাটত যিটো গ্ৰেনেড বিস্ফোৰণ হ'ল আৰু তাৰ পিছতে আৰক্ষীৰ ৰাডাৰত কেইবাগৰাকীও যুৱকৰ নাম আছিলে। এইবাবেই আছিলে কাৰণ ইয়াৰ ভিতৰত যিকেইগৰাকী যুৱকৰ নাম আছিল তেওঁলোকে পূৰ্বতে আলফা স্বাধীনত যোগদান কৰিবলৈ গৈছিল, যোগদান কৰিবলৈ নেপালে বা তেওঁলোকক ধৰি অনা হ'ল নাগালেণ্ডৰ পৰা হওক বা অন্য ঠাইৰ পৰা হওক। আনহাতে তেওঁলোকৰ বিৰুদ্ধে অভিযোগ আছিলে তেওঁলোকে আলফা স্বাধীনৰ হৈ তেওঁলোকে ফেচবুক বা যিকোনো ছ'চিয়েল মিডিয়াত তেওঁলোকে মন্তব্য কৰে। গতিকে এনেকুৱা ধৰণৰ যিসকল যুৱক, যি সেই যুৱকক আচলতে ৰাডাৰত ৰাখিছিল আৰক্ষীয়ে, আৰু তাৰ ভিতৰত এগৰাকী আছিল দীপাংকৰ গগৈ, যি 5 বছৰ পূৰ্বে তেওঁ আলফা স্বাধীনত যোগদান কৰিছিল আৰু পাছত তেওঁলোকৰ পৰিয়ালৰ লোকেও কৈছিলে যে আলফা স্বাধীনত যোগদান কৰিছিল হয় কিন্তু পাছত তেওঁ আত্মসমৰ্পণ কৰিছিল। কিন্তু যিহেতু তেওঁক তাৰ পূৰ্বে তেওঁ গ্ৰেপ্তাৰ হোৱা বুলি ইতিমধ্যে এটা খবৰ আছিল। যিয়ে নহওক, তেওঁ আলফা স্বাধীনৰ সৈতে এটা সময়ত তেওঁ জড়িত আছিল বুলি কোৱা হৈছিলে, পৰিয়ালৰ লোকেও সেই ভাষ্য দিছিল। কিন্তু আৰক্ষীৰ ভাষ্য আছিলে যে যোৰহাটত যিটো বিস্ফোৰণ হ'ল সেই বিস্ফোৰণত দীপাংকৰ জড়িত। কিন্তু দীপাংকৰে ঘৰত পৰিয়ালৰ লোকক, মাতৃকো এটা কথাই কৈছিলে যে মই কোনো ধৰণে এই কাণ্ডটোৰ সৈতে জড়িত নহয়, কোনো গ্ৰেনেড বিস্ফোৰণৰ সৈতে জড়িত নহয়, আৰু এয়া মই 5 বছৰৰ আগতেহে আলফা স্বাধীনৰ সৈতে বা আলফা স্বাধীনৰ প্ৰসংগ আছিল মোৰ জীৱনত, কিন্তু তাৰ পিছৰ পৰা মই আলফা স্বাধীনৰ সৈতে কোনো ধৰণে জড়িতও নহয়, আৰু মই যেতিয়া বাৰম্বাৰ পিতৃ মাতৃকে এই কথা উল্লেখ কৰিছিলে যে মই এইবোৰত নাই। কিন্তু আৰক্ষীয়ে যিহেতু তেওঁৰ কথা নুশুনিলে বুলি পৰিয়ালৰ অভিযোগ, আৰক্ষীয়ে 5 দিন ধৰি তেওঁক জেৰা চলালে, মানসিকভাৱে হওক বা শাৰীৰিকভাৱে হওক তেওঁৰ ওপৰত অত্যাচাৰ চলালে। আনকি মৃতদেহটো আঘাতৰ চিন স্পষ্ট দেখিবলৈ পোৱা গ'ল পৰিয়ালৰ লোকে জনোৱা অনুসৰি। তাকে লৈ পৰিয়ালৰ লোকে এজাহাৰ দাখিল কৰিছে, তিতাবৰ আৰক্ষীৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰিছে, আমি ইতিমধ্যে কৈছোঁৱেই এই গোটেই কথাখিনি। আৰু লগতে যিহেতু সেই সমস্যাটো ওলাইছিলে বা পৰিয়ালৰ লোকেও কৈছে যদিহে তথ্য প্ৰমাণ কিবা পাইছিলে তেতিয়াহ'লে দীপাংকৰক তেতিয়াই গ্ৰেপ্তাৰ কিয় নকৰিলে, তেওঁক 4 দিন ধৰি কিয় জেৰা চলাইছিলে, তেওঁক মানসিকভাৱে ইমান অতিশয্য চলোৱা হ'ল যে তেওঁ আত্মহত্যাৰ দৰে পথ বাছি ল'বলৈ বাধ্য হ'ল। মই ইতিমধ্যে এজাহাৰ দাখিল কৰি থৈ আহিছোঁ। এতিয়া উল্লেখনীয় এইটোৱে হ'ব যে আৰক্ষী বিষয়াই ইয়াৰ ওপৰত কি তদন্ত কৰে, আৰু মই উচিত তদন্ত বিচাৰিছোঁ, ন্যায় বিচাৰিছোঁ দীপাংকৰ গগৈ মোৰ ভাইটি হৈ, আৰু তাক তাৰ পিতৃ বৃদ্ধ পিতৃ মাতৃৰ সম্পূৰ্ণ যাতে দায়িত্ব বহন কৰে মই এয়া আশা কৰিছোঁ। আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াকো ধন্যবাদ জনাইছোঁ, তেওঁ আজি টুইটাৰ যোগেদি জনাইছে যে 30 দিনৰ ভিতৰত তদন্ত কৰিব বুলি। আশা ৰাখিছোঁ তেওঁ যাতে খুব সোনকালে মোৰ ভাইটিৰ ন্যায় দিয়ে আৰু উচিত তদন্ত কৰে যেন। এতিয়া আমি আৰক্ষী বিষয়াৰ ওপৰতে দিছোঁ এজাহাৰখন দিছোঁ। দীপাংকৰ গগৈ এলিয়াছ টাইচিঙক হোম 2019ত উলফাত যোগদান দিছিলে। যেতিয়া আমি CCTV ফুটেজ চালো আৰু কিছুমান আৰু তথ্য আছে যে মই এতিয়া পাব্লিক ডমেইনত চাজা কৰিব নোৱাৰো। দীপাংকৰ গগৈক বি তিতাবৰ থানাত অনা হৈছিলে আৰু তাৰ খুদপুছ কৰা হৈছিলে আৰু তাৰ ফোনত যেতিয়া আমি বহুত ডিটেইলড এনালিচিছ কৰিলো আৰু আমাৰ টেকনিকেল এনালিচিছ কৰা হ'ল, আমি গম পালো কি তাৰ ইনভলভমেণ্ট কিছুমান আৰ্মছ স্মাগলিঙৰ কেছত আছে, যে আমাক তিতাবৰ অঞ্চলৰে কিছুমান মানুহ আমাক কৈছে বি কি যাৰ পৰা ই আৰ্মছ বিচাৰিছিলে, আৰু বহুত কিছুমান তাতে অডিঅ' ৰেকৰ্ডিং আছে, হোৱাটছএপ মেছেজেছ আছে, যে মই ইনভেষ্টিগেশ্যনৰ কাৰণে ক'ব নোৱাৰো কিন্তু বহুত কোড লেংগুৱেজত বহুত কিবা বস্তু পাতি আছে বহুত মানুহৰ পৰা, নাগালেণ্ডৰ বাহিৰৰ মানুহৰ পৰা, চৰাইদেউ শিৱসাগৰ ফালৰ পৰা খুদপুছ কাৰণে মতা হৈছিলে। আৰু যিমান টাইম ই থানাত আছিলে, ইয়াৰ ইণ্টাৰোগেশ্যনত আছিলে, চব বাই ল' আণ্ডাৰ দ্য CCTV কভাৰেজ আছিলে। আৰু তাৰ ওপৰত যিমান এলিগেশ্যন এতিয়া আহি আছে কি নিৰ্যাতন হৈছে বা কিবা হাৰাচমেণ্ট হৈছে, এনেকুৱা কোনো ঘটনা হোৱা নাই।
আরক্ষীর ভাইসো অনমোল যাদব আছে আমার সহ আর কিছু সময় পিছত আমি গৌতমের সহ সংযুক্ত হয়েছো গৌতমের সহ আমি সংযুক্ত হয়েছো কিন্তু অনমোল আমি আপনার ওসরে প্রথমে আহিলছো আরক্ষীর ভাইস্য পৃথক আর পরিয়ালর ভাইস্য পৃথক কিন্তু যিয়ে নহক যুবকগী আত্মহত্যা করেছে তেও মানসিক আতিশয্যা আর শারীরিক আতিশয্যা বলি হয়ে আত্মহত্যা পথ বাছি লওয়া বলে ইতিমধ্যে পরিয়ালের লোকে কৈছে মুখ্যমন্ত্রীগীর হস্তক্ষেপ আহিছে আমি আপনার পর আর শেহতীয়া খবর জানিম অনমোল প্রথমতে মই এটা কথা উল্লেখ করো পরিয়ালৰ যিসকল লোক আছিল তেওঁলোকে এজাহাৰ দাখিল করলে আরক্ষী অধীক্ষক আর তদন্তকারী আরক্ষী বিষয়ার উপর কিন্তু তেওঁলোকে মুখ্যমন্ত্রী গৰাকীক ধন্যবাদ জ্ঞাপন করেছে কারণ পরিয়ালৰ লোকে বারম্বার আমাক অবগত করেছিল যে তেওঁলোকে নিরাপত্তা এক তদন্ত বিচাৰিছে আর মুখ্যমন্ত্রী যাওয়াকালে যে অতিরিক্ত আরক্ষী অতিরিক্ত মুখ্য সচিব পর্যায়ে তদন্ত ঘোষণা করলে তাক লোকে যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছে আর নিরপেক্ষ তদন্তর মুখ্যমন্ত্রী ডাঙরে এক বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছে কারণ পাপরি বারম্বার এটা কথা উল্লেখ করেছিল ভাতৃ দিগন্ত গগৈ নির্দোষী কোনো আলফা লগত সংসূত্র নাই আর যাওয়াকালি যোরহাট জেলা আরক্ষী অধীক্ষকে কিছুমান ইনভলভমেন্ট পাইছে বলিকে একটা প্রেস বিবৃতি দি কৈছে কিন্তু সেইটো পরিয়ালের অভিযোগ আর প্রত্যাভিযোগের মাজত যা খন্ডযুদ্ধ লাগি আসলে তাক মানে মুখ্যমন্ত্রী ডাঙরে স্পষ্টভাবে অতিরিক্ত মুখ্য সচিবর দ্বারা যে তদন্ত নির্দেশ দিলে তারপর পরিয়ালে যথেষ্ট মুখ্যমন্ত্রীক ধন্যবাদ জ্ঞাপন করেছে কারণ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া পরিয়ালক যে সঁহারি জানাইছে বা যে পরিয়ালের প্রতি যে সহানুভূতি এটা আছে তার প্রতি পরিয়ালবর্গর তিতারবাসে অতিকৈ ধন্যবাদ জ্ঞাপন করেছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আর মুখ্যমন্ত্রীক বারম্বার অনুরোধ করে আসলে কারণ এই বিষয়টুক হস্তক্ষেপ করবেন মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বুঝি পাইছো আর মুখ্যমন্ত্রীগীর হস্তক্ষেপের পাশতে পরিয়ালের লোক এক প্রকার আত্মসন্তুষ্টি লাভ করেছে ধন্যবাদ জ্ঞাপন করেছে আপনি লাইনত থাকো গৌতমও আছে তার মাজতে কেটামান প্রশ্ন যে চারিদিনক কি জেরা চলা হয়েছে দীপাঙ্কর তথ্য পাইছিল যদি গ্রেপ্তার কিয় হওয়া নাছিল চারিদিন জেরা চলাই কি করেছিল এসপি মোহনলাল মিনাই আলফা ধরব নি নিরীহর উপর বরমতা দেখায় নাকি মোহনলাল মিনাই নব্বই দশকলে গল নাকি রাজ্যের আইন শৃঙ্খলা বিস্ফোরণের তিনটা শব্দতে থরকাছুটি হেরালে নাকি যোরহাটের এসপি প্রথমে জুমন বরা তারপর দীপাঙ্কর যুবকক লড়া ধেমালি কিয় যোরহাট এসপি নাম লুকুয়া ঠাই বিচারি নাপায় নিরীহক অত্যাচার কিয় এসপি মোহনলাল মিনা এসপি মোহনলাল মিনা আমি এই মুহূর্তে গৌতমের ওসরে যাব গৌতম আপনার ওসরে আছি প্রথম কথাটা হয়েছে যে আরক্ষী একটা কথা উল্লেখ করেছে মানে আরক্ষী কথার পর আরক্ষী যদি ভাইস আছে গৌতম প্রথমে মানে তারপর কৈছে যিখিনি সোধা পোছা করা হয়েছিল সেইখিনি আন্ডার সিসিটিভি কভারেজ সিসিটিভির যেহেতু আমি বারম্বার একটা কথা কোথাও যে সিসিটিভি নাছিল নাকি কিন্তু তাতলকে কৈছে যে সিসিটিভি কভার সিসিটিভির তল বা সিসিটিভির মাজত সেইখিনি সোধা পোছা করা হয়েছিল গতি শারীরিক যে নির্যাতনের কথা কোয়া হয়েছে সেয়া ভুল কথা সেয়া আরক্ষী ভাইস্য আসে দ্বিতীয়তে তেওঁৰ বিৰুদ্ধে বহুখিনি তথ্য প্ৰমাণ পোৱা গৈছে হোৱাটছআপ মেছেজ আছে তদন্তৰ খাতিৰত সেয়া ক'ব নোৱাৰে অডিঅ' ৰেকৰ্ডিং পোৱা গৈছে এতিয়া পৰিয়ালৰ কথা যে যদিহে ইমানখিনি তথ্য প্ৰমাণ পোৱাই গৈছিলে তেওঁক তেতিয়াই গ্ৰেপ্তাৰ নকৰি চাৰিদিন ধৰি কিয় অত্যাচাৰ চলোৱা হ'ল গৌতম আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ হয় হয় নিশ্চয়কৈ পাপৰি চক যি অভিযোগ প্ৰতি অভিযোগ যি উত্থাপন হৈছে সেই সন্দৰ্ভত যিকেইটা প্ৰশ্ন উত্থাপন হৈছে যিটো প্ৰথম প্ৰশ্ন যিটো উত্থাপন হৈছে যে আৰক্ষীয়ে যদিহে তথ্য প্ৰমাণ লাভ কৰিছিলে দীপাঙ্কৰ গগৈ কিয় গ্ৰেপ্তাৰ নকৰিলে আমি আৰক্ষীৰ পৰা যিখিনি কথা জানিব পাৰিছোঁ যে প্ৰথম দুদিন দীপাঙ্কৰে কোনো মুখ খোলা নাছিলে আৰু তেওঁৰ বিৰুদ্ধে কোনো ধৰণৰ তথ্য প্ৰমাণো আৰক্ষীয়ে লাভ কৰা নাছিলে যিহেতু মোবাইল ফোনটোৰ পৰা সম্পূৰ্ণখিনি সকলো তথ্য ডিলিট কৰি পেলোৱা হৈছিলে যেতিয়া আৰক্ষীয়ে মোবাইল ফোনটো চাইবাৰ চেললৈ প্ৰেৰণ কৰিলে তাত সেই মোবাইল ফোনটো ডিলিট কৰা যিসমূহ তথ্য আছে সেইখিনি ৰিট্ৰিভ কৰিবলৈ সক্ষম হয় আৰু সেয়া কৰোঁতে বহু সময় প্ৰয়োজন হয় আৰু ধাৰাবাহিকভাৱে আজিৰ তাৰিখতো সেই মোবাইল ফোনটোৰ ডাটা ৰিট্ৰিভ কৰি থকা হৈছে আৰু যিখিনি ডাটা তেওঁলোকে দৈনিক ৰিট্ৰিভ কৰে সেই তাৰ আধাৰত পুনৰ তৃতীয় দিনা যেতিয়া জেৰা কৰিলে দীপাঙ্কৰক তেতিয়া বহুখিনি তথ্য পোহৰলৈ আহিলে দীপাঙ্কৰে যালৈ মেছেজ প্ৰদান কৰিছিলে আপত্তিজনক মেছেজ সেই লোকসকলকো আৰক্ষীয়ে কৰায়ত্ত কৰি আনি দীপাঙ্কৰৰ সৈতে সন্মুখাসন্মুখীকৈ বহুৱাই যেতিয়া জেৰা কৰিলে তেতিয়া বহুখিনি তথ্য উদ্ধাৰ হৈছিলে আৰু যিহেতু এই সমগ্ৰ ঘটনাৰ তদন্তৰ সৈতে এন আই এ জড়িত হৈ আছে গতিকে আৰক্ষীয়ে বৰ্তমান ইচ্ছা কৰিলেও সেই তথ্যসমূহ পাব্লিক ডমিনত দিব নোৱাৰে বুলি আমাক জানিবলৈ দিছে আৰু বাৰম্বাৰ এটা কথা কৈ আছে যে তেনেধৰণৰ বহুখিনি তথ্য আৰক্ষীৰ হাতত মজুত আছে সেয়া হৈছে প্ৰথম কথা দ্বিতীয় কথাটো হৈছে যে পৰিয়ালৰ লোকে যি দাবী কৰিছে যে তেওঁৰ ওপৰত মানসিক নিৰ্যাতন চলোৱা হৈছে শাৰীৰিক নিৰ্যাতন চলোৱা হৈছে আৰু তাৰ বাবেই দীপাঙ্কৰে মৃত্যুক আঁকোৱালি ল'বলগা হৈছে আৰু সেই সন্দৰ্ভত ইতিমধ্যে আৰক্ষী সঞ্চালক প্ৰধানগৰাকীয়ে পূব মণ্ডলৰ আই জি পিৰ দ্বাৰা ইতিমধ্যে তদন্তৰ নিৰ্দেশো দিছে
আর গতি সন্দর্ভ আরক্ষী আত্মপক্ষ সমর্থন করব বিচরা নাই। আর কৈছে যে যেহেতু সিসিটিভি ক্যামেরা তার সংলগ্ন হয়ে আসে যত দীপাঙ্করক জেরা করা হয়েছে চারিদিন ধরে, আর গতি সেইখানে পরীক্ষা করে যেটা তদন্ত হব তদন্ততে সকলখিন কথা স্পষ্ট হব। আর আরক্ষীর যে আমি আত্মবিশ্বাস দেখবলে পাইছো আর বহুখিনি কথা অফ দ্য রেকর্ড আছে বলে বর্তমান আরক্ষী জানি দিছে, আর হয়তো এসপ্তাহ দশ দিনের পিছতে সেই সকলখিন তথ্য আরক্ষী সদরি করবলে সক্ষম হব বলে আমাক জানিবলে দিছে। আর যেহেতু শেহতিয়াক দীপাঙ্করের পরিয়ালে যোরহাট আরক্ষীর উপর এখন এজাহার দাখিল করেছে, এজাহারত দুটা মূল কথা আছে। এক নম্বর কথাটি হয়েছে যে যা মেডিকেল রিপোর্ট অর্থাৎ দীপাঙ্করক এখন প্রেসক্রিপশন নিতো মেডিকেল পরীক্ষা করার পাছত চিকিৎসালয়ের পর দি পঠিয়া হয় বলে কোয়া হয়েছে প্রথমতে। দ্বিতীয়তে এটা বিষর মলম বা তেনে ধরনের সেই আঘাতত ব্যবহার করা মলম বলে এজাহারত উল্লেখ করেছে, তেনে ধরনের মলম লৈ আহিছে, তারপর ভাবিছে যে দীপাঙ্করের উপর অমানসিক অত্যাচার চলোৱা হয়েছিল। গতি যেহেতু এজাহার দাখিল করা হয়েছে ইতিমধ্যে গোচর হয়তো রুজু হয়েছে, আরক্ষী যেটা তদন্ত করব আর যেহেতু দুটাকৈ তদন্ত ইতিমধ্যে নির্দেশনা দিয়া হয়েছে, গতি সেই তদন্ততে সেইখিনি তথ্য পোহরলে আহিব। কিন্তু পরিয়াল লোকে উল্লেখ করা মতে যে দীপাঙ্করে আরক্ষী যোগদান করবলে মন মেলিছিলে, ঠিক সেইদরে সেনাবাহিনীতো যোগদান করবর মন স্থির করেছিলেন, তার সেয়া হয়েছে পরিয়ালর ভাষ্য। আর আরক্ষীর নির্যাতনের ফলতে দীপাঙ্করে মৃত্যুক আকোয়ালি ললে বলে ন্যায় বিচারি বর্তমান হাহাকার করেছে দীপাঙ্করের পরিয়ালে। কিন্তু তার এখন বিপরীত ছবি আমি দেখবলে পাইছো যোরহাট আরক্ষীর তরফের, কেন আমাক জানিবলে দিছে যে এই ঘটনাটি সংঘটিত হয়ে যাওয়ার পাছত যোরহাটের স্থানীয় পর্যায়ত আলফা স্বাধীনের যে কুটাঘাত তার সহায় করা লোকর সন্ধানত যোরহাটত যেহেতু প্রায় দেড় শতাধিক প্রায় দেড়শ আত্মসমাপন করা আলফা সদস্য আছে, অধিকাংশকে আনি যোরহাট আরক্ষীয়ে সোধা পোছা করেছে অনুরূপ ধরনের বলে আমাক জানি দিছে। ঠিক সেইদরে বিগত তিন বছর সোশ্যাল মিডিয়া প্লেটফর্মত আলফা স্বাধীন সমর্থন আগবহা প্রায় সত্তর গৰাকী লোকক যোরহাট আরক্ষীয়ে চিনাক্তকরণ করে থা আছে, অধিকাংশকে আনি নিতেও সোধা পোছা করেছে, ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করেছে বা বর্তমান সেই ভগ্নী ভাষ্য আছে আমি আগবাই লম। হয়, এতিয়া আমি আরক্ষী বিষয়ার ওপরতে দিছো এজাহারখন দিছো। হয়, যোরহাটের এসপি উপর আমি ওপরতে দিছো, উপর আমি সম্পূর্ণ এজাহারখনত যিখিনি কথা মই দিছো সেইখিনি এটা এটা শব্দ শুদ্ধ আর সঁচা। ইয়াত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় যাতে উচিত তদন্ত করে ত্রিশ দিন সময় দিছে, সেই ত্রিশ দিনের ভিতর যাতে সম্পূর্ণ ন্যায়কে মোৰ ভাইটি যাতে ন্যায় দিয়ে উচিত তদন্ত করে ডিজিপি মহোদয়কো মই এই আশা করছো যাতে ভালদরে তদন্ত করে তন্ন তন্নকে কোন আরক্ষী বিষয়া কি আসলে কেনেক জড়িত হয়ে আসলে সম্পূর্ণ যাতে তার তথ্যখিনি আমাক দিয়ে, আর তার কি আসলে কি নাই কি সি দোষী আসলে সেইখিনি আমার আগত দেখাব লাগবে, কিখিনি তথ্য দীপাঙ্কর গগৈর উপর ভুল প্রচার করে ভুল সেই মানে জাপি দিছে সেইখিনি আমাক লাগিব। আর এতিয়া এইটো মুহূর্তলৈকে বর্তমান আমার আগত একো দোষী দেখাবই পৰা নাই। যিগৰাকী আরক্ষী বিষয়া এই ঘটনাত জড়িত হয়ে আছে সকলকে যাতে নিলম্বন করে চাকরিপা, যাতে ভুক্তভোগী হয় মই এয়াই আশা করছো। আনমোল যাদব আছে আমার সঙ্গে, আমি গৌতম আপনার ধন্যবাদ দিছো আর আমি আনমোলের ওসরলে যাম। আনমোল, প্রথম কথা হয়েছে যে এটা পরিয়ালের লোকের অভিযোগ আছে, যিয়ে নহোক গোটেই কথাখিনি তদন্তর অন্তত ওলাই পড়ব যে আসলতে দীপাঙ্কর সচাকয়ে আলফা স্বাধীনের সঙ্গে জড়িত আছে নাকি। আর যিধরণে কোয়া হয়েছে গৌতমে ইতিমধ্যে গোটেই কথাখিনি ফহিয়ায় কৈছে যে হয়তো যিধরণে হোয়াটসঅ্যাপ মেসেজ বা যিখিনি আত্মবিশ্বাস আরক্ষীর মাজত দেখবলে পাওয়া গেছে তাতর হাতত যে তথ্য প্রমাণ মজুত আছে সেয়াও কিন্তু এক প্রকার দেখবলে পাওয়া গেছে। যিয়ে নহোক গোটেই কথাখিনি মুখ্যমন্ত্রীগুলি হস্তক্ষেপ করেছে যেটা তদন্ত উচিত তদন্ত হব বলে কব পারি। অনমল, আপনার ওসর আছো। হয় বাপরি, পরিয়াল লোক সকলে প্রথম অবস্থা যেটু জিপি সিং যে তদন্ত ঘোষণা করেছে তাক লোক মান্তি হওয়া নাছিলে, কিন্তু মুখ্যমন্ত্রী যেটা তদন্ত ঘোষণা করলে তেওঁলোকে যথেষ্ট মুখ্যমন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন করেছিল প্রথম কথা। দ্বিতীয় কথা হল কি, তেওঁলোকে বারম্বার দীপাঙ্কর গগৈ আনে আর ঘরত এড়ি যায়। এটা গুরুত্বপূর্ণ কথা মানে উল্লেখ করব বিচারিছো যে তেওঁলোকে প্রতিদিনা থানালে তিতাবর থানালে মাতে দীপাঙ্কর গগৈক আর ঘরত মাতৃ বা পিতৃ সহিল সমজাত হয়ে যায়। যোনদিনাখন ঘটনা হয়েছিল সেইটো মূল অভিযোগ নহয়, পরিয়ালে অভিযোগ উত্থাপন করেছিল সেইদিনাখন কোনো ধরনের পিতৃ মাতৃক মানে জিম্মাত দিয়া সহি গ্রহণ করা নাছিলে, সেই অভিযোগ উত্থাপন করেছিল ভগ্নিয়ে আর মাত্র
সমজাত হয়ে গেছিল বলে কৈছে কোনো ধরনের জিম্মানামা লওয়া নাছিল পরিয়াল ফালের পা আর এটা গুরুত্বপূর্ণ অভিযোগ উত্থাপন করেছে তিতাবর আরক্ষীর জোরাল আরক্ষীর উপর কারণ এটা কথা বারম্বার উত্থাপন করেছিল জিম্মানামা সমজি দিয়া নাছিল আর মাত্র এরি থাকে গৈছিলে এটা গুরুত্বপূর্ণ কথা উত্থাপন হয়েছে কারণ এটা যেতিয়া মানুষক আটক করে আরক্ষীয় পরিয়ালবর্গ জিম্মাত লয় বা বেল লবল হলো পরিয়ালবর্গ গিয়ে পেনি আধার কার্ড ভোটার কার্ড দিয়ে পেনি বেল লয় কিন্তু সেইদিনাখন এটা গুরুত্বপূর্ণ উত্থাপন হয়েছে অভিযোগ পরিয়ালক কোনো জিম্মাত দিয়া নাছিল পাপরি ধন্যবাদ জানাইছো অনমোল গৌতম ধন্যবাদ আপনার আর পুনরবার আমি এইখানে কৈছো যে যোরহাট আরক্ষীর বিরুদ্ধে পরিয়াল এজাহার দাখিল করেছে গতি এফালে দেখবলে পাওয়া গেছে যে আরক্ষীও কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী আরক্ষী এটা কথাই উল্লেখ করেছে যে হাতত তথ্য প্রমাণ আছে আর যিনি কথা কৈ থাকা হয়েছে গতি তার উপর আন্ডার সিসিটিভি আসলে সুদা পোসা করে থাকা হয়েছে আর কেবল দীপাঙ্কর বলে নয় দীপাঙ্কর সঙ্গে কার কার যোগাযোগ আছে সেই সকলকে মাতি অনা হয়েছিল মুখামুখি করে দিয়া হয়েছিল আর তার পিছত তার পাশের দিনাখনে দীপাঙ্করে চরম পন্থা বাছি লৈছিল গতি এটা প্রকৃততে কি হয়েছিল সেই সকলখিনি জানিবর বাবে দশটা দিন অপেক্ষা করব লাগিব আর সেই দশটা দিনত যেহেতু মুখ্যমন্ত্রীগুলো হস্তক্ষেপ করেছে এটা এক্সট পোস্ট করেছে গতি তার পিছতে গোটে কথাখিনি উলাই পড়ব কিন্তু পুনৰ এইখিনিতে উল্লেখ কৰিব পাৰি এছ পি মোহনলাল মীনাৰ কথা গতিকে মোহনলাল মীনাই জেৰা চলোৱাৰ নামত এইগৰাকী যুৱকক অত্যাচাৰ কৰিছিল নেকি সেয়া এটা ডাঙৰ প্ৰশ্ন যিটো প্ৰশ্ন পৰিয়ালৰ লোকৰ আৰু পৰিয়ালৰ লোকৰ লগতে স্থানীয় লোকৰো খবৰ।